हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। सबाई के स्वागत जानिए शुरू करछि आमार चैनले आरेकटी नतून एपिसोड। केमन आछेन सबाई? आशा करी सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब आमादेर घरे छोट्ट सोनामणिदेर जन्य सबे सलिड खाबार शुरू करेछे तादेर जन्य एकटी स्पेशल डिम नूडल्सेर रेसिपी। अनेक मायरा टेंशन करें 6 मास पार होवार परे बाच्चाके किभाबे नूडल्स खाबो आर किभाबे सेटी हेल्दी होबे बा किभाबे डिम खाबो, तादेर जन्य मूलत आमार एई रेसिपिटा। एई रेसिपि फलो करे আপনার বাচ্চাকে খাওয়ালে ডিম নুডলস দুইটাই খাবে এবং বাচ্চারা যথেষ্ট মজা করে খাবে ও পুষ্টিও পাবে। আর অনেকে বলেন বাচ্চাকে নুডলসের মশলা দিতে চান না, তারা কিভাবে বাচ্চাকে নুডলস দিতে চান? আমার এই রেসিপি এ টু জেড দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সুপি ডিম নুডলস তৈরি করার জন্য এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখন চুলাটি আমি অন করে দেব। চুলা আমি অন করে দিয়েছি, এখন প্যানের মধ্যে অ্যাড করে দেব 2 কাপ নর্মাল পানি। আমি 2 কাপ নর্মাল পানি অ্যাড করে দিলাম, এখন অপেক্ষা করব পানিগুলো গরম হওয়া পর্যন্ত। পানি গরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পাত্রের তলানিতে বুদবুদ উঠতে শুরু করেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব নুডলস। আমি এখানে মিষ্টার নুডলস ব্যবহার করছি, আপনারা বাচ্চারা যে নুডলস খাওয়ান সেই নুডলসটাই ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে মিনি প্যাকটা ব্যবহার করছি, যেটা 35 গ্রাম ওজন, মানে হাফ থাকে ছোট প্যাক, সেটা ব্যবহার করছি। কারণ যেহেতু বাচ্চাদের 6 মাস হবার পরে তারা কিন্তু অতটা খাবার খেতে পারে না, আপনারা যদি পুরো নুডলসটা বড় নুডলস ব্যবহার করেন তাহলে কিন্তু নষ্ট হবে, সেক্ষেত্রে আপনারা হাফ নুডলস ব্যবহার করবেন। আর বাচ্চারা একটু বড় হলে খাওয়ার অনুপাত বাড়লে তখন আপনারা পুরো প্যাকেটই ব্যবহার করতে পারেন। আর এই মিনি প্যাকটা ব্যবহার করলে বাচ্চারা পুরোটা খেয়ে ফেলবে এবং পুরো ডিমটাও বাচ্চারা খেতে পারবে। তো এখন আমি নুডলসটা ভিতরে এইভাবে অবস্থায় কুচি করে নেব। নুডলসটা আমি যতটুকু পারি কুচি করে নিয়েছি, এখন নুডলসের মশলাটি প্যাকেট থেকে বের করে নেব এবং পানির মধ্যে নুডলস আমি ঢেলে দেব। একটি হাতলের সাহায্যে নুডলস আমি নেড়ে চেড়ে দেব ও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আমি এই নুডলস 10 মিনিট রান্না করে নেব। ফিরে এসেছি 10 মিনিট পরে। এই 10 মিনিটে দেখুন নুডলসটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। আর আপনাদের বাচ্চাদের একদম প্রথম খাওয়াতে চাইলে কিন্তু নুডলসটা আরও বেশি সিদ্ধ করে নেবেন, তাতে কিন্তু নুডলসটা আরও সফট হয়ে যাবে, সেক্ষেত্রে 12 থেকে 15 মিনিট আপনারা সিদ্ধ করে নেবেন। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ডিম। এখানে আমি একটি ছোটো সাইজের ডিম ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছি। এই ডিমটা অ্যাড করার জন্য আমি একটি হুইস্ক ব্যবহার করব, তাতে কিন্তু ডিমটা খুব ভালোভাবে মিশে যাবে, বাচ্চাদের গলায় আটকাবে না। তো আমি হুইস্ক দিয়ে নাড়াচাড়া করছি এবং ডিমটা আস্তে আস্তে ঢেলে দেবো আর এইভাবে নাড়তে থাকবো। আমি ডিমটা মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু বোঝা যাচ্ছে না, একদম ভালোভাবে মিশে যাচ্ছে। বলক না আসা পর্যন্ত কিন্তু আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করব, নাড়াচাড়া থামিয়ে দিলে কিন্তু ডিমটা দলা পেকে যাবে। বলক চলে আসতে শুরু করেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 চিমটি লবণ ও 1 চিমটি সাদা গোলমরিচের গুঁড়ো। লবণটা অবশ্যই আপনারা পরিমাণ মতো ব্যবহার করে দেবেন। আর যারা বাচ্চাকে প্রথম খাওয়াচ্ছেন তারা কিন্তু এই গোলমরিচের গুঁড়ো যদি চান তাহলে স্কিপও করতে পারেন। আমি যে পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি এখানে কিন্তু মোটেও ঝাল হবে না, জাস্ট একটু টেস্ট হবে। আর যারা বাচ্চাকে 1 বছর আগে লবণ দিতে চান না তারা কিন্তু লবণও স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে লবণ গোলমরিচের গুঁড়ো কোনোটাই দেওয়ার দরকার নেই। আর যারা লবণ দিতে চান তারা অবশ্যই লবণটা দেওয়ার পরে কিন্তু একটু লবণটা টেস্ট করে নেবেন। তো 6 মাস থেকে 2 বছরের বাচ্চাদের জন্য ছুপি ইগ নুডলস রেডি হয়ে গেল। এই নুডলসটা তৈরি করতে খুব অল্প সময় অল্প উপকরণ লাগে, কিন্তু বাচ্চারাও কিন্তু মজা করে খায়। আর বিশেষ করে 6 মাস বয়সে বাচ্চারা কিন্তু শক্ত নুডলস গিলতে পারে না বা ডিম শক্ত খেতে পারে না, তাদের এক্ষেত্রে খাওয়ালে কিন্তু ডিম নুডলস মজা করে খেয়ে নেবে। আর সকালে এর চাইতে হেলদি কিন্তু কোনো নাস্তায় হয় না যারা প্রথম সলিড শুরু করছে। রান্না কমপ্লিট, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি নুডলসগুলো বাটিতে সার্ভ করে নিয়েছি। আর যে পরিমাণ আমি নুডলস তৈরি করেছি তাতে কিন্তু বাচ্চাদের 250 গ্রাম বাটির 1 বাটি নুডলস হবে, যা বাচ্চাদের পুরোপুরি একটি পারফেক্ট মিল। আর এই নুডলসটা আপনারা কুসুম কুসুম গরম অবস্থায় বাচ্চাদের খাবেন, তাহলে বাচ্চারা কিন্তু মজা করে খাবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু নুডলসটা ফুলে যাবে। আবার অনেকে মনে করতে পারেন একবার রান্না করে বা 2 বার খাবেন, সেক্ষেত্রে আমি না করব, অল্প পরিমাণে রান্না করবেন, কারণ নুডলস পরবর্তীতে খাওয়াতে গেলে টেস্টলেস হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে নুডলসগুলো কিন্তু ফুলে অনেকটা শক্ত হয়ে
হয়ে যায়। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে আপনাদের ও আপনার বাচ্চারা এই খাবারটি মজা করে খাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।